हेलो एवरीवन, वेलकम आमार चैनले। आज आमी आपनादेर के एक पिठा बनिए देखाबो। एटाके डिम सुंदरी पिठाओ बोले, आबार केउ डिमेर पानतुआ पिठा बोले। तो एर जोन्नो आमी बोले एक डिम निये निएछि आर 1/3 कापेर मतो चीनी निएछि। आर चीनिर परिमाणटा आपनारा एकटु बाड़िये कमिये निते पारेन। सब आमी एकसाथे भालो करे मिक्स करे निब। एखन दिए दिब 2 टेबिल स्पून तेल। आरो दिए दिए एक कप मिल्क रूम टेम्पारेचारे थाका। एबार सब किछु आरेकटू मिक्स करे निते हबे। एरपर आमी अल्प अल्प करे एक कप परिमाण मयदा दिए दिए सब किछु एरपर एकसाथे भालो करे मिक्स करे निते हबे। चेष्टा करते हबे जाते कोनो दाना ना थाके। सब किछु भालो करे मिक्स करे आमी 20 मिनिटेर मतो रेखे दिब। एबार आमी आरेकटा पात्र निये एते आरेकटा डिम दिब। আর এখানে দিয়ে দিব আমি চিনি। আর এর সাথে আমি 2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিব। চিনি আর ডিমটাকে ভালো করে মিক্স করে নিব। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমের একটু স্মেল আসে এর জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা একটা এলাচির পাউডারও দিতে পারেন। এবার আমি একটা প্যান গরম দিয়ে এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আর ডিমটা ফ্রাই করে নিব। ভালো করে হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিব। ডিমটা যখন হয়ে আসবে আমি পাটিসাপটা পিঠার মধ্যে একটু ভাঁজ করে নিব। এবার আমি ওই মিশ্রণটার ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স মিক্স করে নেয়ার পর আমি এটাকে 2 ভাগ করে নিব এবং একটাতে সামান্য পরিমাণ একটু গ্রিন কালার দিয়েছি। গ্রিন কালার না দিলে কোনো সমস্যা নেই, আপনারা এক কালার করেও করতে পারেন। এবার আমি একটা প্যানে তেল ব্রাশ করে ওই ব্যাটার থেকে একটু ব্যাটার দিয়ে দিব। জাস্ট পাটিসাপটা পিঠার মতো একটু ঘুরিয়ে দিব। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটা হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের ভিতরে এটা হয়ে যায়। যখন একটা সাইড হয়ে গেছে তখন আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি। আর এই গরম গরম থাকা অবস্থায় আমি সেই ডিমটার উপরে ভালো করে ফোল্ড করে নিব। এরপর আমি সামান্য আরেকটু তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি আরেকটু ব্যাটার দিয়ে দিব অন্য কালারের। আপনারা যদি কালার করেন তাহলে অন্য কালারের, আর যদি কালার না করেন তাহলে সেম ভাবেই করতে হবে। সেম ওয়েতে করে নিয়ে আমি এটাকেও ফোল্ড করে নিব। সব কিছু একদম গরম গরম থাকা অবস্থায় করতে হবে। এভাবে 1/1 একটা সাদা আর একটা গ্রিন কালার আমি সবগুলো একে একে করে ফোল্ড করে নিয়েছি। যখন ফোল্ড করে নেওয়া হয়ে গেছে তখন আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে আমি কেকের মতো করে কেটে নিয়েছি। এই যে দেখেন, কেটে নেয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। এটা আপনি যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে বা কোনো অতিথি আপ্যায়নে এটা করতে পারেন। আর এটা অল্প সময়ে তৈরি করা যায়। আর এটা দেখতেও সুন্দর, খেতেও টেস্টি। আশা করি এটা সবাই ভালো লাগবে। তো আজ এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।